এটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে ছেলেরে ঠগাই নি জিতেই নাই ছেলেরে ঠগাইছে আর মেয়েরে জিতেইছে একটু ভালো করে বুঝে দেখ বাপের তিন কাঠা জমি দিয়ে বাপ মা মারা গেছে দুইজনই দুটে ছেলে মেয়ে রেখে গেছে ছেলে মেয়ে দুটের বিয়ে দিয়ে জাতি বাড়ি নেই ছেলেটা তিন কাঠা জমির মালিক যদি সে তোর বড় লোক না একখান ব্যাংক কিনে কোনো মতে চালায় এর মধ্যে বুন্ডা সাবালিক হয়ে গেছে বড় হয়ে গেছে বুন্ডারে বিয়ে দিতে হবে কে দিয়ে দেবে ভাই তুই বিয়ে দিতে হবে খুঁজে কাজে ভাই ও যেমন ব্যাংক চালায়নি ওর একটা ব্যাংক চালায়নি ছেলে মোটামুটি আল্লাহওয়ালা তরমুনাই যায় তবলিগি যায় এরে দেখে গুছাই নিয়ে আসছে মোটামুটি বিয়ের তারিখ তারিখ ঠিক হয়ে গেছে ছেলেটা বলতেছে ভাইজান যৌতুক টুকটুক কিছু না আমার তো এখন ব্যানের দরকার ছিল ব্যান নাই তাজা ৩০ টাকা দিলে আমি এখন ব্যান কিনে পরে আস্তে আস্তে আপনার সদ্যে দেবো এখন বুন্ডারে বিয়ে দিতে হলে ৩০,০০০ টাকা তার গুছাতেই হবে ভাইটা বহুত কষ্ট কষ্ট করে ৩০,০০০ টাকা জোগাড় করিয়া এই বনাইরে ভ্যান কিনে দিয়ে বুন্ডারে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার সময় ভাই ভাইজান বেশি লোক আসবো না জন ৩০ লোক আসবো জীবনেতে একটা বার সাইডে খাওয়াই দিয়েন ভাইটা কষ্ট কষ্ট করে তা খাওয়াতে যে ৩০ জনের জন্য ৩০,০০০ ৩০,৩০,৬০,০০০ চলে গেছে ৬০ এবার বুন্ডারে বিয়ে দেওয়ার সময় কায়দা করি ধরাই দেবো যুগ জামানা ভালো না সুবি সব সুবি সুবি না কন্যা কোন মন মন খারাপ হয়ে যায় কয়া যায় কি ২,০০,০০০ টাকা দেন মোহর ধরিয়ে দিছে তাহলে ২,৬০,০০০ পেয়ে গেছে বোন কত পাইছে ২,৬০,০০০ জমি তিন কাঠার এক কাঠা পাইছে জমি তিন কাঠার এক কাঠা পাইছে বাইর চলে গেছে ২,৬০,০০০ জমি থেকে চলে গেলে এক কাঠা আছে ভাই মাত্র দুই কাঠা জমি বেশি পাচ্ছে কিরা কিরা বেশি পাচ্ছে বোনটা বেশি পেয়ে যাচ্ছে সব হালাতে কথা বলেন ঠিক না সর্বাবস্থা বেশি পেয়ে যাচ্ছে এমন করে তিন চারটে ছেলে মেয়ে হওয়ার পর একদিন বুনি বন্ধেছে ভাই একটু বেড়াতে আসবো তুই কি কই বাবির কইস আগে বাবির সাথে পরিবার হবে না তো একটু অনুমতি দে একটু বেড়াতে আসবো কই আয় তার কি কয়া লাগবে তোর বাবি কি খারাপ জানে নাকি কবো না তার সে জানে না কলিবার রান্ধবেন মেনবে রান্নার মারা কিরা করবেন চলিয়া কয় ভাই আমি তো একা আসতে পারতেছি না তোর দুলো ভাইও কিন্তু আসবে কয় নিয়ে আয় সবাই নিয়ে আয় তা আমার শ্বশুর শাশুড়িও কিন্তু একটু আসতে চাচ্ছে তা নিয়ে আয় তা তাকে কারণ নানি শাড়ি আর দাদি শাড়ি মরে কন্যা পরে কন্যা বলা যায় না বুড়ো মানে রুন্ড একটু আসতে চাচ্ছে শেষ বারেও তা নিয়ে আয় তা সবাই কামার দুটো ননদ আছে আর নুন দিয়ে আইছে ওরা আছে কুঞ্জে পড়ছে ওরাও আসবে তা আয় সবাই রে নিয়ে আয় ওকে এক একজনের পাঁচটা হয়েছে সাল ভাই ওরাও আসবে একবার নিয়ে আয় তা খালি বাড়তি তালে আছে বাইরে ভাষা জিভে পানি নাই সাইডে ভাষা ডালি জোগাড় করা নাই আর সোরেজ দল বেয়াকুবির দল বুঝতেছে যে ভাই আল্লাহ জিতেছে বন্ডে আল্লাহ ঠকাইছে দেখ কিরামে লুটে বুটে নিয়ে যায় সবগুলো আইনে টাইনে তিন দিন পাড়ায় ধরে খাইছে ভাইটা কি করবে বেড়া খেতে ২০,০০০ টাকা উদর এরিয়া আইনে মানে আইনে লোন আইনে তাই দেখে খাওয়াইছে যাওয়ার আগের দিন অবদার ওই পাশে নিয়ে ভাই রেখেছে ভাই তোর অবস্থা যে কচিও মারান বলে না করলেও হয় না এই যে কজন আইছে এগে তো আর তো আসবে না একটু নৌতো মৌতো না দিলি হয় নাকি ভাই লম্বারটা নিশেষ ছেড়ে পায় তোর মুখে কান্না দেখতে চাই না তোর মা নাই বাপ নাই দুই ভাই বোনই এতিম তুই আজকে বেজার হয়ে যাবি এটা আমি পারবো না ব্যাংক নিয়ে কালিয়ে রাতে বিক্রি করে নৌতো মৌতো কিনে দিয়ে বুন্ডে বিদায় দিছে কারে আল্লাহ ঠকাইছে আর কারে আল্লাহ জিতেছে তুই সব করে দেখ কথা বুঝলি বুঝলি আর কোন ঝামেলা নাই না বুঝলি সব জায়গা ঝামেলা আমার কোরআনের ভিতরে কোন জায়গা প্যাস নামাজে পাঁচ পুরস্কার তার ভিতরে একটা দুনিয়া অভাব থাকবে না কথা কন ঠিক না রোজার পুরস্কার জান্নাত তার বিনিময়ে দুনিয়া আল্লাহ পাক রেখেছে ইজাদু ফি হিরিজকুল মুমিন রমজানের রোজাদারদের জন্য আল্লাহ তাআলা মুমিনের রুজির বরকত বাড়ায়া দেয় কোন সুবহানাল্লাহ হজের প্রতিদান হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত অথচ হাদিসে আসছে আল্লাহ নবী বলেন হজ করে আসার পরে হাজিরা মরা পর্যন্ত অভাব চোখে দেখবে না আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করবে যাকাতের প্রতিদান পাইবে আখেরাতে এজন্যই যাকাত দিয়ে থাকি কিন্তু আল্লাহ নবী বলেন আর যাকাতে ইউনমিল মাল যাকাত দিলে আল্লাহ মাল বাড়াইয়া দেয় কোন সুবহানাল্লাহ প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন আমরা ও উদ্দেশ্য না করলে আল্লাহ দিবেন আমরা করব তো আখেরাতের আশায় ঠিক কি ঠিক না আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা ইবাদত ইবাদতের প্রতিদান সে উদ্দেশ্যে করার তৌফিক দান করুন যে কথা বলতে যে সরে চলে গেছি সেটা হলো যে নেক আমল করব ওই নেক আমলের প্রতিদান পাবো শর্ত হলো ঈমান শর্ত কি ঈমান আরে ঈমান আমাদেরকে যদি নিজ নিজ যোগ্যতা বলে ঈমান অর্জন করা লাগতো এই ব্রেনার এই যোগ্যতা এই আইএ বিএ এম এ দিয়ে এই ডাক্তারি আর ইঞ্জিনিয়ারি বিদ্য
বিদ্যা দিয়া এই বিজ্ঞান দিয়ে আমরা আল্লাহরে খুঁজে পাইতাম না আল্লাহ পাক আমাদেরকে ইহসান করেছেন দয়া করেছেন মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে কোন আলহামদুলিল্লাহ সালেহা খাদিজা আমাদের আমাদের মা আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল মালিক আব্দুল খালিক আমাদের আব্বা আমরা জন্মের পরে উনারা আমাদের কানে আজান দিয়ে ইকামত দিয়ে আল্লাহু আকবার আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আল্লাহর সাথে রাসূলের সাথে পরিচয় করায় দিয়েছে নইলে আমরা ইসলাম আমাদের ব্রেনে খুঁজে পাইতাম না আল্লাহকে আমরা খুঁজে পাইতাম না যেমন গিরিশচন্দ্র সেন কুরআন শরীফের তরজমা লেখার পরে আল্লাহকে খুঁজে পাই নাই যদি সে মুসলমানই হইতো নামটা পাল্টাই দিত ভারতের এক ভদ্রলোক 70 লক্ষ হিন্দুদের দেবতা হিসেবে চলতো এত সম্মান ছিল নাম তার ছিল শিবশক্তি শিবশক্তি ফ্যামিলিতে চারজন সদস্য দুইটা ছেলে মেয়ে কলেজ স্টুডেন্ট আর স্বামী স্ত্রী দুইজন উনি ছিলেন বড় যাজক হিন্দুদের বড় গণ্যমান্য ব্যক্তি ছিল 70 লক্ষ হিন্দু নারে দেবতা বলে জানতো হঠাৎ একদিন এক রাতে চারিজন একই স্বপ্নে দেখছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলতেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আনা নাবিয়্যুকুম আমি তোমাদের নবী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই স্বপ্নে দেখিয়া চারিজন ঘুমের থেকে উঠিয়া একে অপরের দিক তাকায় তাকাইয়া কেমন যেন প্রত্যেকের ভিতরে একটা পরিবর্তন পরিবর্তন শিবশক্তি ফ্যামিলির তিন সদস্য থেকে ডেকে বলতেছেন আমি তো আজকে রাত্রে একটা স্বপ্নে দেখেছি এরকম ছেলে বলি ওরছে আব্বা বাবা বাবা মাইবি ওইসা দেখা মেয়েতে বলছে বাবা মাইবি ওইসা দেখা স্ত্রী বলছে মাইবি ওইসা দেখা আর হুবহু একই স্বপ্ন তাহলে কাল বিলম্বের দরকার নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কলেমার দাওয়াত দিয়েছে আমরা পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে সে ঘোষণা দিয়ে দিয়েছে ভারত সরকার তার সমস্ত সম্পদকে বাজেয়াপ্ত করে তার নাগরিকত্ব কেটে দিয়েছে তৎকালীন বাংলাদেশ সরকার তাকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশের পরে কিছুদিন পরে সৌদি সরকার তাকে আহ্বান করে নিয়ে গেছে নামটা রেখেছে ইসলামুল হক ইসলামুল হক এ দেশে অনেক মাহফিলও করেছেন ইসলামুল হক সাহেব তো বোঝা গেল যে মুসলমান হইলে যদি গিরিশচন্দ্র সেন মুসলমান হইতো তাহলে তার নামটা পাল্টাই একটা মুসলিম নাম সে নিয়ে যেত কথা বলে ঠিকই ঠিক না তার শিক্ষা দীক্ষা জ্ঞানে তাকে ইসলাম গ্রহণ করাইতে পারে নাই আল্লাহ পাক আমাদেরকে ইহসান করেছে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমানের ঘরে পাঠাইয়া আমরা একটু শুকর আদায় করব না বলেন আলহামদুলিল্লাহ ও ভাই বলেন না আলহামদুলিল্লাহ আপনারা সবাই বেঁচে যাবেন নির্গা নিশ্চিন্তে বেঁচে যাবেন যাবেনই যাবেন আপনারা যাবেন না তো যাবে কারা কথা বলেন বিশ্বাস আছে না আকাম কুকাম যা করছি পিটেন পাটান কিছু খাতি হলিও খাইয়ে দাইয়ে শেষে গেলিও যাব তবু আমরা যাব তবে আমার বিশ্বাস ইনশাআল্লাহ মাইরও খাবো না বিনা হিসাবে ইনশাআল্লাহ জান্নাতে যাব এই যোগ্যতা নিয়ে যাওয়া যাবে না ভাই চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন এই যোগ্যতা নিতে হলে কোত্থেকে নেবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদেরকে জান্নাতি প্যাসেঞ্জার বানানোর মতো যোগ্যতার শিক্ষা দিচ্ছে না বরঞ্চ দেখেন কোথায় নিয়ে যাইতে চেষ্টা করতেছে কোথায় নিয়ে যাইতে চেষ্টা করতেছে ও জায়গায় এটা নাই আমরা মানবতা পাইব আমরা মানুষ আমরা জাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি এই কথা বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝে আসার জন্য এই কথা অনুভব করার জন্য এই যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদের পর ইহসান করে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম দান করেছেন কোন সুবহানাল্লাহ এটুকুন আলহামদুলিল্লাহ এবং আড়াই তিন লক্ষ নবী রসুলের মধ্যে বাছাই করা নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের উপাধি মুজতাবা মুজতাবা মানে বাছাইকৃত মুজতাবা মানে বাছাইকৃত সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ বলে শ্রেষ্ঠত্ব বলে বাছাই করেছেন আমাদেরকে আমাদের নবীকে আর এই জন্য আমাদের নামও আল্লাহ রেখেছেন কুনতুম খাইরা উম্মাত তোমরা সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মাত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার নবীরা যে কাজ করেছে তোমরা সেই কাজ করবা সৎকাজের আদেশ দিবা অসৎকাজের নিষেধ করবা কথা বলুন ঠিক কি ঠিক না আমাদের নবীকে আল্লাহ তাআলা এক গাদি ইলম দিয়ে পাঠাছেন হুজুর বলেন উতিত ইলম আল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করছে কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী তৈরি দুনিয়ায় আসবে সব সাহিত্যে শ্রেষ্ঠ বিজ্ঞানীরা যা আবিষ্কার করতে পারবে সমস্ত আবিষ্কারের ঊর্ধ্বে আবিষ্কার আমার নবীকে আল্লাহ তাআলা হাতে দিয়েছেন এ ভাই একটু বলেন বর্তমানে এই আবিষ্কার আর সায়েন্সের সর্বশীর্ষ জগতে চলে আসছি আমরা এরপরে আর কি হবে তা জানি না আমার মনে আর দরকারও নাই চলতে আছে গবেষণা কতদূর যাবে আল্লাহই ভালো জানে এখনই এমন আবিষ্কার করছে হাঁস লাগে না মুরগি লাগে না ডিম বানাই চায়নারা চায়নার নেড়া গেল যে কি বুদ্ধি দিয়েছে এই নেড়ারা হাঁস ছাড়া ডিম বানায় সে ডিমির স্বভাবও আমাকে ডিমির মতোই ওর মধ্যে বিজলি আছে ওর মধ্যে কুসুম আছে ওই আমাকে দেশি ডিম হাঁস মুরগির ডিম কড়াইতে দিলি যেরকম সেট করি ওটে এ ডিমিও সেট করে
দান লাগে না চাউল বানাই যাইতে যাইতে নাসার দরুদ মঙ্গল গ্রহে চলে গেছে সাজে গেছে মজ্জা করছে স্টেশন বানায় সাজে যে জমি কিনে বেচা করতেছে ওখানে বলে বাড়ি বানাবে কত কিছু তৈরি করছে কিন্তু আসমানে কি উঠতে পারছে কথা কয় না প্রথম আসমান পার হতে পারছে আমার নবী কি প্রথম আসমান পার করছেন আরো বেশি সাত আসমান পার করে চলে গেছেন এখান থেকে সাত আসমানের শেষে যত দূর ওখান থেকে বাইতুল মামুর আরো অত দূর এখান থেকে বাইতুল মামুর যত দূর সেখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর সেখান থেকে আল্লাহর আরশ আরো অত দূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 26 রজব দিবাগত রাত্রে জান্নাতি পরিবহনে করে নিয়া সে আরশে আজিমের উপরে নিয়ে বসাইছে কোন সুবহানাল্লাহ পারবি কোন বিজ্ঞানীর বাচ্চা সেখানে যাইতে করে দিয়ে জীবন আর কোনদিন পারবি না ঠিক কি না আর বিভিন্ন বড় বড় মহামনীষীদের কিছু লেখা লিখনি তাদের কিছু প্রবাদ দেখবেন স্কুল কলেজের অলের গায়ে লেখা থাকে স্কুল কলেজের অলের গায়ে লেখা থাকে লিখে লিখে নিচে তাদের হাওলা দিয়ে আছে অমুকের বাণী অমুকের বাণী অমুকের বাণী এরকম এক একজন হয়তো 100 200 500 বাণী দিয়েছে 500 ভালো বাণী দিয়েছে আমাদের সদস্য হুজুরের একটা লেখা তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই তবে তুমি কিছুই পাও নাই মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি একটা বাণী একটা সুন্দর একটা বাণী এরকম বাণী ইমাম গাজালি দিয়েছে ইমাম রাজি দিয়েছে ইমাম ফারাবি দিয়েছে ইমাম ফিসাগুর দিয়েছে ইমাম আরাস্তা তালিস দিয়েছে বড় বড় মুসলিম বিজ্ঞানীরাও দিয়েছে আবার অমুসলিম বিজ্ঞানীরাও দিয়েছে পণ্ডিতরা দিয়েছে কিন্তু সব মিলিয়ে যত বাণী হবে আমার নবীর একার বাণী তার সাথে হাজার গুণ বেশি এক একজন এক এক দিকে একটা পরামর্শ দিছে এক একজন এক একদিন একজনে বলে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে সকলের তরে সকলি মুরা প্রত্যেকে মুরা পরের তরে সুন্দর একটা কথা একজনে লিখেছে এটা একটা কথা আর একজনে লিখেছে দুঃখে যাদের জীব আপনটারে জ্বালিয়ে দিয়ে জ্বালাবি সবার প্রদীপ টিরে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে এটা একজনে লিখেছে ভালো একটা কথা বলেছে কিন্তু আমার নবীর বাণী এ টু জেড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যাইতে যেখানে যা লাগবে সব জায়গা আমার নবী বাণী আছে না নাই নবী এই বাণী পাইলেন কোথায় আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি এ আলিফ লাম মিমের কোন তর্জমা নাই আল্লাহু আলামু বি মুরাদিহি বি জালিকা এই তিন হরফের তর্জমা আল্লাহ জানে কোন দিনের তর্জমা নিয়ে মাথা কাটাকাটির দরকার নাই এরপরে আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি যেই কিতাব দিয়ে মানুষকে মানুষ বানানোর চেষ্টা আমি করেছি যেই কিতাবের অনুসরণ করলে মানুষ মানুষ হয় আমার নামে মানুষ কামে আমার দিক নামে মানুষ কামে মানুষ হয় যেই কিতাব দেখলে জালিকাল কিতাব ওই কিতাব অনেক দূরের কিতাব আসতে লৌহে মাহফুজ থেকে লৌহে মাহফুজ বহু দূর কথা বলেন ঠিক না আল্লাহর আরশের পাশে লৌহে মাহফুজ ওই কিতাব ওই দূরের কিতাব লা রাইবা ফি এ আমার গাজীরাটের ভাইরা আমার দিগলের ভাইরা সাক্ষী দেন আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে জাররা পরিমাণ ওর হুকুমের মধ্যে সন্দেহ আছে কোন জায়গা কি ওর হুকুম আমাদের কি বলা হয় যুক্তির পরিপন্থী আছে যুক্তির যদি পরিপন্থী মনে হয় তাহলে বুঝবা যে তোমার যুক্তিটা অযৌক্তিক তোমার যুক্তি সঠিক না তুমি ভুল ধারণার মধ্যে আছো তোমার ভুল ধারণার মধ্যে আছো কাজে উদুর একটা পাইছে যুক্তির মধ্যে ভুল ভুল একটা পাইছে আল্লাহর কোরআনের মধ্যে এক জায়গা ভুল পাইছি কি ভুল পাইছো কয় যে একই বাপের সন্তান ছেলে ও মেয়ে ছেলে ও মেয়ে একই বাপের সন্তান সেই জায়গায় আল্লাহ তাআলা বন বাপের পরিত্যক্ত সম্পত্তি বন্টন করতে যাইয়া ছেলে রে দেলা দিলি জালে না কি বলা হয় পুরুষের জন্য দুই ভাগ আর মেয়ের জন্য এক ভাগ মেয়েকে অর্ধেক দিল ছেলেকে ডবল ডবল দিল এটা আল্লাহ ভুল করলো না একই বাপেরই তো সন্তান আল্লাহ কয় যে তুই তো বুঝিস না বলে ভুল ধরছিস সেদিক টাকা ভালো করে বুঝে নে এ জায়গা ভুল ধরতে তোরে ডাকে নাই আল্লাহ পাক রব্বুল আলমী খুব সুন্দর করে ছেলেরে ঠগাই নি জিতেই নেই ছেলেরে ঠগাইছে আর মেয়েরে জিতেইছে একটু ভালো করে বুঝে দেখ বাপের